আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে ফ্রি বিটকয়েন আর্নিং কিভাবে করা যায়, এবং আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম যে আপনারা ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে ভিডিও চান কিনা। আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা 80% ভোটিং করেছেন, আপনারা এই ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে ভিডিও চান এবং মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ফ্রিতে কিভাবে আর্নিং গুলো করবেন সেটি আমি আমার ধারাবাহিক পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি না দেখে আসলে অবশ্যই দেখে আসবেন, এবং আজকে তেমন একটি ট্রাস্টের ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ট্রাস্টের ওয়েবসাইটটি থেকে অনায়াসে আপনি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন, এবং মোবাইলে আপনি ঘরে বসে যে কোনো ভাবে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং খুলে আপনি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন। সো এই ভিডিওটি দেখলে আপনি অনায়াসে আজকে ভিডিওটি বুঝে যাবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, এবং কোনো রকম কেটে না দেখে যদি আপনি ভিডিওটি দেখেন এবং অনায়াসে আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আমি ভিডিও শেষে কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব যাতে আপনি আপনার ইনকামটা আরো বেশি বৃদ্ধি করতে পারেন। সো প্রথমে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আমি ধারাবাহিকভাবে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পিটিসি সাইট অথবা ফ্রি বিটকয়েন আর্নিং অথবা বিটকয়েন আর্নিং কিভাবে করা যায় অথবা মাইনিং কিভাবে করা যায় সবগুলো ধারাবাহিক ভিডিও এখানে দিয়েছি। আশা করি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি অনায়াসে এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো বকবকানি করেছি, পুনরায় ফিরে আসা যাক মূল ইন্টার পেজের মধ্যে। আমি আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেই ওয়েবসাইটটির নাম bitcoinhash.co। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মধ্য থেকে কারা কারা ইনকাম জেনারেট করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সব কিছু এখানে প্ল্যান অনুসারে কিন্তু সাজিয়ে রেখেছে। আশা করি আপনি যদি এখান থেকে ইনকাম জেনারেট করেন তাহলে অবশ্যই আপনার পেমেন্ট প্রুফটা এখানে শো করবে। প্রথমত এখানে দুটো এতে কাজ করা যায়, আপনি ফ্রিতে এবং পেইড দুটো সিস্টেমে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনারা সবসময় ফ্রিতে কাজ করবেন, এবং আপনি যদি আরও ইনকাম জেনারেট করতে চান বেশি করে তাহলে অবশ্যই সেই ফ্রি আর্নিংগুলো এখানে ইনভেস্ট করে আরও বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো প্রথমে যে কাজটি করবেন, আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে একটি দুটো অপশন দেওয়া রয়েছে, এথেরিয়াম বিটকয়েন অ্যাড্রেস এবং এখানে একটি সিকিউরিটি পিন দিতে বলেছে যেটি 6 ডিজিটের হবে। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা করি দেখাবো, এবং ইতিমধ্যে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। এখানে যে মেসেজটি শো করছে সেটি হচ্ছে আর্ন ফ্রি 500 সাতোশি এভরি ডে উইদাউট ইনভেস্টমেন্ট। বর্তমানে কিন্তু বিটকয়েনের রেটটি ভালো, এবং পাশাপাশি আপনি 3,700 মিলে $1 আর্নিং করতে পারবেন এখান থেকে, এবং এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন সেটিও আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো আর্ন ফ্রি 500 সাতোশি এভরিডে উইদাউট ইনভেস্টমেন্ট, এটি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে এখানে কিভাবে বিটকয়েন অ্যাড্রেসটি দিবেন সেটি আমি দেখাচ্ছি। যারা আমার আমার আগের ভিডিওটি দেখেননি, তার মানে আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্টটি তৈরি করবেন। আজকে বিগিনারদের জন্য আবারও দেখাচ্ছি যে কয়েনবেসের মধ্যে কিভাবে আপনি ওয়ালেট অ্যাড্রেসটি নেবেন। আপনার যদি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন কয়েনবেস, কয়েনবেসের মধ্যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড বা প্রয়োজনীয় ইনফরমেশনগুলি দিয়ে অনেক একটি ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন। কেননা কয়েনবেসের মধ্যে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে, যে ওয়ালেটগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আপনার পেমেন্টটা ঘরে বসে নিয়ে আসতে পারবেন। সো প্রথমে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, যদি না জানেন তাহলে আমার আগের প্রিভিয়াস ভিডিওটি এর মধ্যে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। সো প্রথমে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এরপর আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন, পোর্টফোলিওতে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে যে কাজটি করতে হবে এখানে আপনাকে সাইন ইন করতে হবে ইমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে। যখন আপনি সাইন ইন করবেন, সাইন ইন করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো যে ওয়ালেটটি আপনি ইউজ করতে চান, এখানে এই বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে, সেগুলো হচ্ছে ইউএসডি কয়েন রয়েছে, ইথারাম রয়েছে, এক্সআরপি রয়েছে, বিটকয়েন রয়েছে। আমি এই বিটকয়েনটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে যে রিসিভ দেখতে পাচ্ছেন রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে সরাসরি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে একটি অ্যাড্রেস উপস্থিত হবে। আমি রিসিভে ক্লিক করছি। রিসিভে ক্লিক করার পরে এখানে যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আমি এখানে চলে আসবো, জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে একটি 6 ডিজিটের পিন নাম্বার দিবেন, এবং আশা করি এই পিন নাম্বারটি অবশ্যই আপনি একটি নির্দিষ্ট জায়গায় পেস্ট করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার সিকিউরিটির জন্য
ইউজ করতে পারেন, কারণ এটি যদি ভুলে যান তাহলে আপনি পেমেন্ট টু পেমেন্ট যেগুলো সেগুলো কিন্তু উইথড্র নিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার স্টার্ট মাইনিং এ ক্লিক করবেন। স্টার্ট মাইনিং এ ক্লিক করার পরে আপনার কিন্তু মাইনিং শুরু হয়ে যাবে। এখানে আমার সাতোশি গুলো কিন্তু জমা হচ্ছে। সো এইভাবে যদি আপনি জাস্ট সাইন আপ করেন, সাইন আপ করে রেখে দেন, আপনার বিটিসি গুলো বা মাইনিং এখানে অটো হতে থাকবে, আপনার আর কিছুই করা লাগবে না। তো এটি হচ্ছে সবচেয়ে সহজ কাজ যাদের কোনো টাকা ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা না থাকে, অথবা ক্যাপাবিলিটি না থাকে, অথবা প্রিভিয়াস কোনো স্কিল অথবা এক্সপেরিয়েন্স না থাকে। তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব এই ফ্রি বিটকয়েন আর্নিং গুলো পরে আপনি মাস শেষ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আশা করি এই কাজগুলো করতে পারবেন। এখানে প্রথমে রয়েছে যে উইথড্র নাও। উইথড্র নাও যাওয়ার আগে আমি আর একটি বিষয় শেয়ার করছি যে আপনি সরাসরি যদি এখান থেকে ফ্রি বিটকয়েন আর্নিং করতে চান, এই হচ্ছে একটি প্রসেস। আর আপনি যদি আরো একটি প্রসেস আর্নিং করতে চান, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট। এখানে একটি লিংক দেওয়া রয়েছে, এই লিংকটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি এটি শ্রিং করবেন। শ্রিং মানে ছোট করা। ছোট করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। ওয়েবসাইট ইউজ করার জন্য আপনি কার্ট একটি ওয়েবসাইট রয়েছে কার্টলি, সেটিতে চলে যাবেন। সেটিতে চলে যাওয়ার পরে এটিকে একটু শ্রিং করবেন, তার মানে ছোট করে ফেলবেন। ছোট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সরাসরি এই লিঙ্কটি ছোট করার পর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি শেয়ার করতে পারেন। সো শেয়ার করার এগেনস্টে আপনি প্রত্যেকটি শেয়ার করার এগেনস্টে তারা যদি জয়েন করে তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি কমিশন জেনারেট করতে পারবেন। সো এটি অত্যন্ত সহজ একটি প্রসেস। সো এটি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি এখান থেকে কিভাবে ইনভেস্ট করে আর্নিং করবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনি একটু স্ক্রলিং করে চলে যাবেন। স্ক্রলিং করে চলে যাওয়ার পরে মাল্টিপল প্রাইসিং অপশনস, এখানে টোটাল 5টি অপশন রয়েছে যে ইনভেস্ট করার মতো। সো প্রথমে আপনি যদি বেসিক প্রসেস নিতে চান, তার মানে বেসিক প্ল্যানটা নিতে চান, তাহলে আপনি কিভাবে বেনিফিট হবেন সেটি একটু ব্যাখ্যা করছি। প্রফিট 35% পার ডে, আপনি অবশ্যই এখান থেকে 35% করে প্রফিট পাবেন। এরপর রয়েছে আর্নিং 1750 সাতোশি পার ডে। এরপর রয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট 365 ডেজ, এক বছরের জন্য কন্ট্রাক্ট, এবং মিনিমাম উইথড্রলস হচ্ছে 0.005 বিটিসি, তার মানে 5,087। আপনি এখান থেকে অবশ্যই উইথড্র নিতে পারবেন। এরপরে স্টার্টার রয়েছে, এন্টারপ্রাইজ রয়েছে, এরপরে রয়েছে প্রফেশনাল, এরপর অ্যাডভান্স। টোটাল 5টি প্ল্যান রয়েছে, যে কোনো একটি প্ল্যান আপনি ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে অনায়াসে নিতে পারবেন। এ হচ্ছে মোটামুটি ফ্রি এবং পেইড সিস্টেমে কিভাবে আপনি এখান থেকে কাজ শুরু করবেন। এবার যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন আরও একটি অপশন রয়েছে, আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়েও কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে তারপর আপনি প্ল্যানটি ক্রয় করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার ফিনান্সে যখন আমি ক্লিক করব, ফিনান্সে ক্লিক করার পরে আপনি এখানে টোটাল স্ট্যাটিস্টিক্স টুকু দেখতে পাবেন। যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট, সুতরাং আমার এইভাবে দেখাচ্ছে। আপনি যখন এখানে আর্নিং করবেন সবকিছু এখানে শো করবে। এরপর বোনাসে যখন আমি ক্লিক করলাম, বোনাস এখনো আসেনি, হয়তো বোনাস আসতে পারে, সেটির জন্য অপেক্ষায় থাকলো। তো এবার আপনি যে কাজটি করবেন সে কাজটি আমি দেখাচ্ছি, কিভাবে উইথড্র নেবেন সেটি আমি দেখাচ্ছি। উইথড্র নেওয়ার জন্য উইথড্র নাও ক্লিক করবেন। উইথড্র নাও ক্লিক করার পরে এখানে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু 50,087 হতে হবে। আমি শুরুতেই বলেছি যে 30,087 মিলে কিন্তু 1 USD হয়। এভাবে যদি আপনি মাইনিং গুলো করতে থাকেন, আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি এইভাবে অ্যাকাউন্ট খুলে ফেলে রাখবেন অথবা মোবাইলের মধ্যে ব্রাউজারের মধ্যে এটি ওপেন করে রাখবেন, অটো মাইনিং গুলো হতে থাকবে। অটো মাইনিং যখন এই ধরনের হয়ে থাকবে, তার মানে 50,087 হয়ে যাবে, তখন আপনি উইথড্রতে উইথড্র নিতে পারবেন। এখানে অ্যামাউন্টটি বসাবেন। অ্যামাউন্টটি বসানোর পরে কনফার্মে ক্লিক করার পরে সরাসরি সেটি আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবে। কোন ওয়ালেটের মধ্যে চলে আসবে সেটি আমি আবারও দেখাচ্ছি। আপনি কয়েনবেসের মধ্যে যে অ্যাড্রেসটি ইউজ করেছিলেন, তার মানে বিটকয়েন অ্যাড্রেসটি, সেই বিটকয়েনের মধ্যে জমা হবে। সেই বিটকয়েন থেকে সেই পেমেন্টটুকু পুনরায় আরেকটি ওয়েবসাইট ইউজ করে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে cashwalletbd.com। এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং মিনিমাম $1 হলে আপনি নগদে অথবা বিকাশ অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সেটির জন্য কী করতে হবে আমি সেটি দেখাচ্ছি। ধরুন আপনি নিতে চাচ্ছেন কয়েনবেস থেকে নগদে অথবা বিকাশে অথবা রকেটে, এবং $1 সমান 84 টাকা বর্তমান রেট, আজকের রেট হচ্ছে। এবং এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, আপনার বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করে দিবেন, আর এরপর আপনি রকেট থাকলে রকেট সিলেক্ট করে দিবেন, অথবা নগদ থাকলে নগদ সিলেক্ট করে দিবেন। এরপর এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টটুকু বিটকয়েন থেকে সরাসরি রকেটে অথবা বিকাশে অথবা আপনার নগদে চলে আসবে। এভাবে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটুকু ট্রান্সফার করে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। এ হচ্ছে মোটামুটি
আজকের ওয়েবসাইটটি সম্পর্কে পুরো রিভিউ। আশা করি আপনারা বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন। আর যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিওটি পুনরায় দেখতে থাকুন, একবার না দেখলে বারবার, একবার না বুঝলে বারবার দেখতে থাকুন, অনায়াসে আপনার একেবারে পানির ভাতের মতো সোজা হয়ে যাবে। সো আশা করি এই ওয়েবসাইটটিতে কাজ করতে থাকুন। আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। টিপস এবং ট্রিক্স হচ্ছে যারা একেবারেই নতুন অথবা বিগিনার লেভেলে রয়েছেন, ইনকাম জেনারেট করা তার যাদের জন্য একেবারেই পরে যে আইন, তারা অবশ্যই মিনিমাম এই ধরনের ফ্রি বিটকয়েন আর্নিং এর জন্য বা উপরে 10টি ওয়েবসাইট আপনি সিলেক্ট করবেন, যে ওয়েবসাইট এগুলো অবশ্যই পেমেন্ট করে। আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, আপনারা এখান থেকে দেখবেন যে ফ্রি বিটকয়েন আর্নিং এর ভিডিওগুলো, ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে 10টি ভিডিও পছন্দ করার পরে সেই ভিডিওগুলোতে আপনি মিনিমাম যদি সময়টুকু দেন, আপনি অনায়াসে মাস শেষে বড় ধরনের ইনকাম না হলেও ছোট ছোট ইনকাম জেনারেট করে হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন। কেননা কথায় রয়েছে, ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। আপনাকে দীর্ঘস্থায়ী এই পেমেন্টটুকু নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো না। আপনার যদি কোনো রকম স্কিল বা এক্সপেরিয়েন্স না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রসেস বা টেক্সটা খাটাতে পারেন এবং আপনি পাশাপাশি অন্য একটি স্পেসিফিক স্কিলের উপরে আপনি সময় দেন, যাতে করে আপনি ফ্রিলান্সিং করে আর্নিং জেনারেট করতে পারেন। প্লেলিস্টে ক্লিক করে আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করার জন্য বেশ কয়েকটি ভিডিও এখানে পেয়ে যাবেন এবং সেগুলো ধারাবাহিকভাবে দেখে আপনার স্কিল বৃদ্ধি করে আপনি আপনার পরিস্থিতি জানান দিতে পারবেন এবং ইনকামটা আরও বেশি জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ভিডিও। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। পরবর্তী নতুন ভিডিওতে থাকতে হলে অথবা মিস না করতে চাইলে এবং বেশি বেশি শেয়ার দিন। আপনার কোনো স্পেশাল কমেন্ট থাকলে কমেন্ট করে জানান। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।